গেমিং ইন্ডাস্ট্রিতে ওয়াহিদ ভাইয়ের একটা স্লাইডে খুব চমৎকার একটা জিনিস আসছে, সেটা হচ্ছে স্কিলস অফ এ গেম ডিজাইনার। এই স্লাইডটাতে উনি প্রত্যেকটা ডিসিপ্লিনের যারা আমাদের এক্সপার্ট আছে, গ্র্যাজুয়েশন আমরা ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোচ্ছি, সবারই কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জায়গা আছে। উনি খুব সুন্দর একটা মেনশন করছেন, সে বিষয়টা হচ্ছে যে এন্থ্রোপোলজি, একটা গেম কীভাবে হবে, তার নিষ্ঠা কী, নৃতাত্ত্বিকতাটা কী, এগুলি নিয়েও একটা চিন্তা করার অপশন আছে। তো আমি আপনাদের এখানে বলতে চাই, এখানে কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট কয়জন আছেন? আর্টসের থেকে কয়জন আছেন, মানে হিউম্যানিটি আর্টস ডিপার্টমেন্ট থেকে? আচ্ছা, গেম আমরা যখন মনে করি যে এটা শুধু কোডিং ইন্ডাস্ট্রি না, এটা একটা ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমের মধ্যে প্রত্যেকটা ডিসিপ্লিনেরই অপশন আছে। সেটার মধ্যে একজন গ্রাফিক্স ডিজাইনারের যেমন অপশন আছে, গ্রাফিক্স ডিজাইনার তো তার কোনো কোডিং জানার দরকার নেই, সে শুধু পেইন্ট করবে। তারপরে আপনার কন্টেন্ট ডেভেলপমেন্ট কিন্তু আমরা এখন দেখি যে প্রচুর সফটওয়্যার তৈরি হচ্ছে কিন্তু কন্টেন্ট ডেভেলপ করতে পারে না, কারণ ডেভেলপার তো কন্টেন্ট তৈরি করতে পারে না। এখানে তো ইংলিশ ডিপার্টমেন্ট কিংবা বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্টদের প্রচুর অপশন আছে, কিন্তু এই জায়গাগুলিতে আমরা ঠিকমতো অ্যাড্রেস করতে পারছি না। তো আমাদের গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট থেকে যে এক্সপার্টগুলি বেরোচ্ছে, তারা হয়তো আপনার ইন্ডাস্ট্রিতে পেইন্টিং করছে কিংবা বিজ্ঞাপনের কিছু ডিজাইন টিজাইন করছে, কিন্তু এই যে 3D এবং গেমিং ইন্ডাস্ট্রিতে যে তাদের যে কারিকুলামগুলি ঠিক সেভাবে হচ্ছে না, এই জায়গাটা আমাদের খুব বেশি নজর দিতে হবে। এবং হলিস্টিক যে একটা ইকোসিস্টেম, যে আর্টসের একটা ছেলের যে বাংলা নিয়ে পড়ছে তারও যে ইন্ডাস্ট্রিতে কাজ আছে, এটাকে একটা লিঙ্কেজ করা। ইংলিশ মিডিয়ামে যে ইংলিশ ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের যে ছেলেটা পড়ছে, সে যে সুন্দর করে ইংলিশে একটা কন্টেন্ট তৈরি করতে পারবে, বুয়েট থেকে CSE-তে পাশ করে এসে কোডিং যে লেখে সে কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারবে না। তো এই যে একটা অ্যাপ্রোচিং, এটা একটা ইকোসিস্টেমটা সুন্দর করে আমাদের ডিজাইন করে এই ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং গভর্নমেন্টের যৌথভাবে এই কাজটা করা উচিত। তাহলে আমরা এই যে ওয়াহিদ ভাইও যেমন বললেন যে গেম তৈরি করতে যে ওনার অনেক কিছু শিখতে হয়েছে, তাকে হিউম্যান বিহেভিয়ার চিনতে হয়েছে। তাহলে হিউম্যান বিহেভিয়ার যদি চিনতে হয়, তাহলে এখানে একটা সাইকোলজিস্ট যে ডিপার্টমেন্টের যে ছাত্ররা পড়াশোনা করছে তারও এখানে একটা অপশন আছে, যে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে তারও এখানে একটা বড় একটা অপশন আছে যে এখানে তাকে ইনপুট দেওয়ার মতো। তো প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে নজর দিয়ে টোটাল UI এবং UX এই বিষয়গুলিকে আত্মস্থ করতে হবে। তো এই ব্যাপারে আমি জাবর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, উনি তো বেসিসের এখন সভাপতি, উনি গভর্নমেন্টের সাথে উচ্চ পর্যায়ে যাচ্ছেন এবং শিক্ষা ডিজিটাইজেশনের ক্ষেত্রে উনি যথেষ্ট আন্দোলনের মতোই কাজ করছে, একদম পথেঘাটে সব জায়গায়। তো আমি বলতে চাচ্ছি যে UGC যে আমাদের আছে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, ওনারা যে সিলেবাসটা ডেভেলপ করছে, এই ইন্ডাস্ট্রিগুলির ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া এবং গভর্নমেন্ট, এই তিনটা বডিকে একত্রে করে যাতে সিলেবাসগুলি করা যায় এবং আমাদের যে কোনো ডিসিপ্লিনের ছাত্রগুলি যে তাদের যে প্রত্যেকটা সেক্টরে যে তাদের অপরচুনিটি আছে, আমরা বলি যে বাংলা পড়তে কি একটা সাবজেক্ট হলো ঢাকা ইউনিভার্সিটিতে সাহিত্য পড়তেছে, কিন্তু সে যে সাহিত্য পড়ার পর আপনারা জানেন যে একটা গেমিং যখন তৈরি হয় তাকে কিন্তু প্রচুর রিভিউ লিখতে হয়। এই রিভিউগুলি কিন্তু একমাত্র কন্টেন্ট ডেভেলপাররা যে ইংলিশ এবং বাংলা মিডিয়াম থেকে তারা রিয়েলিটি করার পর যেভাবে লিখতে পারবে, এবং গেম তৈরির সময়ও যে তার যে ব্যাকগ্রাউন্ডে যে কন্টেন্টগুলি থাকে, তার যে ফিচারগুলি থাকে, সেগুলি কিন্তু তারাই তৈরি করতে পারবে। এটা কিন্তু একজন CSE গ্র্যাজুয়েটের পক্ষে সম্ভব না। তো এই টোটাল বিষয়টার প্রতি আমাদের নজর দিতে হবে। ধন্যবাদ।